নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে আমি টোটাল চারখানা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো দেখো, MCQ এটা আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের বই। তো দেখো, এখান থেকে আমি টোটাল কিন্তু চারখানা চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে 4.2 এর আয়নীয় ও সমযোজী বন্ধন। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত মানে এখানে কিন্তু চ্যাপ্টারের ভাগ আছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 4.2, 4.3, 4.4 এরকম টাইপের আমি ভাগগুলো সলভ করাবো টোটাল। এক দাগের প্রশ্ন, আয়নীয় সমযোজী বন্ধন ফার্স্ট প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? একমাত্র লিথিয়াম, LiH, বিয়ের অ্যান্সার, এটা কিন্তু অষ্টক নীতি মান্য হয় না। দু দাগের প্রশ্ন, নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি প্রকৃতির বন্ধন উপস্থিত? সিয়ার অ্যান্সার হবে সমযোজী ত্রিবন্ধন। তিন দাগের প্রশ্ন, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, দু দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাইট্রোজেন অণুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সংখ্যা, সিয়ার অ্যান্সার হবে 6। চার দাগের প্রশ্ন, প্রদত্ত ধর্মগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগের ধর্ম? সিয়ার অ্যান্সার বন্ধনের অভিমুখিতা, বন্ধনের অভিমুখিতা। পাঁচ দাগের প্রশ্ন, সমযোজী দ্বিবন্ধন যৌগ কোনটি? তো দেখো, এর অ্যান্সার হবে না, বি এর অ্যান্সার হবে না, ডি এর অ্যান্সার হবে না, সি এর অ্যান্সার C2H4। ছয় দাগের প্রশ্ন, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো? অ্যান্সার হবে C2H2। সাত দাগের প্রশ্ন, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? 2017 সালের প্রশ্ন, এর অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড। আট দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? সি এর অ্যান্সার MgCl2, MgCl2। নয় দাগের প্রশ্ন, আয়নীয় বন্ধন গঠিত হয় ডি এর অ্যান্সার একটি ধাতব ও একটি অধাতব পরমাণুর মধ্যে। দশ দাগের প্রশ্ন, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? বি এর অ্যান্সার সংকেত ওজন, বা ঠিকই বলেছি। এগারো দাগের প্রশ্ন, কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক সবচেয়ে বেশি? ডি এর অ্যান্সার NaCl, সোডিয়াম ক্লোরাইড যাকে বলে। পরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার XY2। তেরো দাগের প্রশ্ন, আয়নীয় সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হলো? ডি এর অ্যান্সার KCN। ফোরটিন দাগের প্রশ্ন, প্রদত্ত কোন জোর দুটি আইসো ইলেকট্রনিক? অ্যান্সার হবে Ne ও inverse 2। পনেরো দাগের প্রশ্ন, কোনটি অ্যালকোহলের দ্রাব্য? ডি এর অ্যান্সার ন্যাপথলিন। ষোলো দাগের প্রশ্ন, কোনটি সমযোজী যৌগ? ডি এর অ্যান্সার BCl3। সতেরো দাগের প্রশ্ন, নিচের কোন যৌগটির কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? এর অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে? আঠারো দাগের প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার LiH, লিথিয়াম। পরের প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন, নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা? সি এর অ্যান্সার হবে 3টি। কুড়ি দাগে, সমযোজী বন্ধন দেখা যায়? পি এর অ্যান্সার CH4, মিথেন। একুশ দাগে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত এইরূপ একটি কঠিন তড়িৎযোজী যৌগ হলো? বি এর অ্যান্সার খাদ্য লবণ। বাইশ দাগের প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য? সি এর অ্যান্সার CsCO3। তেইশ দাগের প্রশ্ন, যে যৌগটিতে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে? এর অ্যান্সার BCl3। চব্বিশ দাগে, প্রদত্ত কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? সি এর অ্যান্সার NH3, অ্যামোনিয়া। পঁচিশ দাগের প্রশ্ন, কোনটি জলে অদ্রাব্য? অ্যান্সার হবে CHCl2, CHCl3, সি এর অ্যান্সার। ছাব্বিশ দাগে, কোন যৌগটির মধ্যে সমযোজী আয়নীয় ও অসমযোজী বন্ধন থাকে? বি এর অ্যান্সার NH4Cl। পরের প্রশ্ন, সাতাশ দাগের প্রশ্ন, CH4 এর মধ্যে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা? ডি এর অ্যান্সার 4। আঠাশ দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িযোজী যৌগ নয়?
এর অ্যান্সার গ্যাসীয় HCl। 29 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার H2O জল। 30 জায়গার প্রশ্ন নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, বি এর অ্যান্সার ক্যালসিয়াম অক্সাইড। 31 জায়গার প্রশ্ন কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই, অ্যান্সার হবে সি এর অ্যান্সার LiH লিথিয়াম। 32 জায়গার প্রশ্ন নিচে কোন যৌগটির কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত নয়, সি এর অ্যান্সার সোডিয়াম ফ্লোরাইড। 33 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে, তো দেখো 33 জায়গায় যে প্রশ্ন আছে, CaO গঠনে কয়টি ইলেকট্রন CA পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়, অক্সিজেন ও ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2। তোমাদের তো এইগুলো আমি শিখিয়েছি না, ইলেকট্রন বিন্যাস গঠন সব শিখিয়েছি। 8.4 পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 1 জায়গার প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয়, সি এর অ্যান্সার Fe চূর্ণ, ঠিক আছে লৌহ চূর্ণ যাকে বলে। 2 দেখে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে, সি এর অ্যান্সার হবে গাঢ় নীল হবে। পরের প্রশ্ন 3 দেখে প্রশ্ন প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, সি এর অ্যান্সার CaO ক্যালসিয়াম অক্সাইড। 4 দেখে প্রশ্ন নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মিশালে যে অধক্ষেপ পড়ে তার রং, ডি এর অ্যান্সার বাদামি। 5 দেখে প্রশ্ন কালো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসে প্রধানত থাকে, এর অ্যান্সার হবে N2। 6 দেখে প্রশ্ন কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার ইউরিয়া। 7 দেখে প্রশ্ন কোন গ্যাসটি কীপযন্ত্রে প্রস্তুত করা যায় না, ডি এর অ্যান্সার HCl। 8 দেখে প্রশ্ন জলে নিম্ন অপসারণের দ্বারা সংগ্রহ করা হয়, সি এর অ্যান্সার N2 গ্যাস। 9 দেখে প্রশ্ন নাইট্রোজেন গঠিত একটি জৈব সার হলো, এর অ্যান্সার হবে ইউরিয়া। 10 দেখে প্রশ্ন চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, সি এর অ্যান্সার N2। 11 দেখে প্রশ্ন অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার H2SO4 সালফোরিক অ্যাসিড। 12 দেখে প্রশ্ন ওলিয়ামের সংকেত কি, অ্যান্সার হবে H2S207 বি এর অ্যান্সার। 13 দেখে প্রশ্ন নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়, এর অ্যান্সার হবে NO। 14 দেখে প্রশ্ন TNT প্রস্তুতিতে ব্যবহৃত হয়, সি এর অ্যান্সার HNO3, ঠিক আছে অ্যামোনিয়া যাকে বলে। 15 দেখের প্রশ্ন অ্যান্সার হবে, এর অ্যান্সার কালো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, PbNO3 এর হোল টু জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পাওয়া যায় তার বর্ণ হয় কালো। 16 দেখের প্রশ্ন অসল্ট পদ্ধতিতে প্রস্তুত করা হয়, সি এর অ্যান্সার HNO3। 17 দেখের প্রশ্ন জলীয় দ্রবণে NH3, সি এর অ্যান্সার হবে মৃদু ক্ষারকীয় বা মৃদু ক্ষারীয়। 18 দেখের প্রশ্ন কোনটি জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো অধক্ষেপ পড়ে না, অ্যান্সার হবে এর অ্যান্সার ZnSO4, ঠিক আছে বুঝতে পারলে। জিঙ্কের সঙ্গে যদি সালফোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করা হয় তাহলে কী হবে, ZnSO4 উৎপন্ন হবে, তাই তো। 19 দেখের প্রশ্ন লাভ লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়, বি এর অ্যান্সার হবে HCl। 20 দেখের প্রশ্ন সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়, এর অ্যান্সার বেগুনি। 21 দেখের প্রশ্নের অ্যান্সার হবে অ্যামোনিয়া দ্রবণ। 22 দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার NaNO2। ধাতুবিদ্যা 1 দেখের প্রশ্ন কী বলেছে, এটা 8.5 চ্যাপ্টারের প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক ধাতুর আকরিক, এর অ্যান্সার হবে অক্সাইড। 2 দেখের প্রশ্ন প্রদত্ত কোন ধাতু শঙ্করে জিঙ্ক বর্তমান, বি এর অ্যান্সার পিতলে। 3 দেখের প্রশ্ন দস্তার আকরিক লোহা আকরিক হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ক্যালামাইন। 4 দেখের প্রশ্ন কী বলেছে হেমাটাইট কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লোহা। 5 দেখের প্রশ্ন পিতলে থাকে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার CuZn কপার এবং তার সঙ্গে জিঙ্ক। 6 দেখের প্রশ্ন বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত শঙ্কর ধাতুটি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডুরালুমিন। পরের প্রশ্ন কী বলেছে, 7 দেখের প্রশ্ন ডুরালুমিন শঙ্কর ধাতুর প্রধান উপাদান, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালমোনিয়াম AL।
আর দেখে প্রশ্ন, কোন ধাতু জোড়াটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুরই বিদ্যমান? অ্যান্সার বি, এ বি এর অ্যান্সার কপার টিন। ন দেখে প্রশ্ন, থার্মিট মিশ্রণ হলো অ্যান্সার বি এর অ্যান্সার Fe2O3 প্লাস Al। দশ জায়গায় প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় অ্যান্সার হবে বি এর ডি এর অ্যান্সার Mn এবং Cr উভয়ই। এগারো জায়গার প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? সি এর অ্যান্সার Al2O3 2H2O। বারো দেখার প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? অ্যান্সার এর অ্যান্সার জিঙ্কের। তেরো দেখার প্রশ্ন, থার্মিন পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অ্যালমোনিয়াম। ফোরটিন দেখার প্রশ্ন, কপারে একটি আকরিকের নাম লেখে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কপার গ্লান্স। পনেরো দেখার প্রশ্ন, সর্বদা অ্যালামগামের একটি একটি উপাদান হবে? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পারদ। ষোলো দেখার প্রশ্ন, জার্মান সিলভারে থাকে না? অ্যান্সার হবে এর অ্যান্সার Az। সতেরো দেখার প্রশ্ন, পিতল সংকর ধাতুতে তা আছে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ZnCu, জিঙ্ক এবং কপার যাকে বলে। আঠারো জায়গার প্রশ্ন, গিপসাইট কোন ধাতুর আকরিক? এর অ্যান্সার অ্যালমোনিয়াম। উনিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কুড়ি জায়গার প্রশ্নের অ্যান্সার, থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত? ডি এর অ্যান্সার হবে 3:1। একুশ জায়গার প্রশ্ন, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত? বি এর অ্যান্সার Fe2O3। বাইশ জায়গার প্রশ্ন, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? বি এর অ্যান্সার ZnS, জিঙ্ক ZnS। পরের প্রশ্ন কি বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আসল কথা, এটা তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার সমেত কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। জৈব রসায়ন আমি টোটাল কিন্তু তোমাদের কিন্তু চারখানা চ্যাপ্টার কিন্তু সলভ করিয়ে দিয়েছি। এটা আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা কি বলছে বুঝতে পারছো? এলপিজির উপাদান যেমন আছে বিউটেন, ফর্মিক অ্যাসিড, অ্যাসিডের অনুপস্থিত কার্যকারী, এর অ্যান্সার হবে বন্ড CWH, ঠিক আছে। তারপর আছে সতেরো দাগের প্রশ্ন, নিচের কোন যৌগটি সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? ডি এর অ্যান্সার CH3 CWH, তোমাদের জানো। আর দেখের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্যকরী মূলক ঘটিত। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সলভ করা আছে। সাত দাগের প্রশ্ন ডি এর অ্যান্সার হবে 109°28', ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং তোমরা খাতায় লিখে নিতে পারো। আঠেরো দাগের প্রশ্ন, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার C2H2। উনিশ দাগের প্রশ্ন, কোন যৌগটি যুক্ত বিক্রিয়া করে না, জুতো বিক্রিয়া করে না, সরি আমার উচ্চারণ করতে একটু ভুল হয়েছে, অ্যান্সার হবে সি অ্যান্সার C3H8। কুড়ি দেখার প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের প্রমিন দ্রবণকে বর্ণহীন করে? সি এর অ্যান্সার C2H4। তো দেখো, বাইশ দেখার প্রশ্নের অ্যান্সার হবে প্রোপান টু অল। তেইশ দেখার প্রশ্ন C2H6 এবং চব্বিশ দেখের প্রশ্ন একটি অ্যালকোহল, ডি এর অ্যান্সার CH3CH2OH। তো দেখো, আমি সংক্ষিপ্ত আকারে কিন্তু অ্যান্সারগুলো বলে গেলাম, তোমরা স্ক্রিনশট মেরে নেবে। টোটাল কিন্তু চারখানা চ্যাপ্টার এখানে কিন্তু সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি।